আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি আমি মমিতা সাহা। শ্বশুরবাড়িতে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসলো গৃহবধূ। ফেসবুকে আলাপ, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে, কিন্তু বিয়ের পর বউকে বাড়িতে থাকতে দিতে চাইছে না স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকেরা। দীর্ঘ আবেদন অনুরোধ করেও ঠাঁই হয়নি তার। অবশেষে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসলো ওই নির্যাতিতা গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের 2 নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ভালুকাগামী রাজ্য সড়কে। ধর্নার জন্য মেয়েটা গত প্রায় 2.5 বছর আগে বিয়ে হয়েছে। এবার যে ছেলে বিয়ে করেছে স্বেচ্ছায় বিয়ে করেছে, এবং যার ছেলের বাবা ও স্বেচ্ছায় বৌমাকে আগ্রহিতা করে বলেছে আমার যে এখন ছেলে বিয়ে করেছে আমি বৌমা মেনে গ্রহণ করে নিয়েছি। তারপরে যখন ছেলে যখন আনতে যাই, বাবা বলছে আমি বাড়িতে ঢুকাবো না। এবার বাবা যখন ঢুকাচ্ছে, ছেলে বলছে আমি বাড়িতে ঢুকাবো না। এদের মধ্যে একটা ক্রন্দন সৃষ্টি হয়ে যায়। এবার বলে যে আমাকে পণ প্রথা চাই। ওই মেয়েটার বাবা নাই, মা নাই, গ্রামবাসী মিলে 50,000 টাকা পণ দিয়েছে কালুর ছেলেকে, সুমনকে। এবার মেয়েটা সামনে পরীক্ষা দিবে, ওনাকে বলছে যে আমি বাড়ি যাবো, শ্বশুরবাড়ি যাবো। মেয়েটাকে মেয়েটার শ্বশুর বাবা বলছে যে না মা, এখন আসতে দেবো না। প্রায় 5 মাস ধরে মেয়েটাকে এরকম করে খেলাচ্ছে। তো মেয়েটা বলছে আমার যখন বাবা নাই, মা নাই, উপরন্ত আমরা চাঁদা পণ তুলে আমাকে আমাকে দিয়েছে আমার এই গ্রামবাসী মিলে, আপনারা আমাকে বাড়িতে ঢুকাবে না কেন? কাল আগামীকাল যে সে বৈকালে 4টার সময় মেয়েটায় কিন্তু ওনার শ্বশুর যে হয় উনিও বাড়িতে আশ্রয় দেননি। ওনার কাকা শ্বশুর বললো যে ঠিক আছে আমার বাড়িতে আজকে রাত থেকে যাও, কালকে তোমাকে বিচার পাইয়ে দিব। আমাদের সমাজের কথা অমান্য করেছে মেয়ের শ্বশুর, এবং মেয়ের পক্ষ বর যে আছে উনি অমান্য করেছে যে আমরা গ্রামবাসীকে মানি না। তো মেয়ে বলল যখন আমাকে গ্রামবাসী যখন মানবে না বিচার, তাহলে আমি কি সুসাইড করে মারা যাব? নিজে ও তখন পথ অবরোধ করে বসেছে। আমরা কিন্তু ওকে বলিনি তুমি পর্দ, এখন করে অবরোধ চলছে, পথ অবরোধ হয়েছে 10টা থেকে। বলছি আপনারা গ্রামবাসীতে কি জানতে কিভাবে বিয়েটা হয়েছে? আমরা ওরা প্রেমিক বিয়ে করেছে, ফেসবুকের মধ্যে লাইভ করে তার প্রেমিক বিয়ে করেছে। আচ্ছা আপনার নামটা? আমার নামটা হামিদুর রহমান। আপনি? আমি ইলেকট্রিশিয়ান। আমরা দৌলতপুরে এসে জ্যামে আটকে গেছি, প্রায় আমাদের মিনিমাম 40 মিনিট হয়ে গেল। কি জন্য জ্যামটা লেগেছে কি জানতে পারলেন? আমরা এখানে এসে যা জানলাম যে একটা মেয়ে এখানে বেঞ্চে বসে আছে, যে উনি যা শুনলাম যে ওনার এখানকার এক ছেলে বিয়ে করেছে, মেয়েটার বাড়ি হচ্ছে কালিয়াচক আর ছেলেটা এখানকার। এখন ছেলের বাবা বলছে যে আমি মেয়েটাকে ঢোকাবো না, আর মেয়ে যে বলছে যে আমাকে আমি 3 বছর বিয়ে হয়ে গেল, আমি 2-3 বার এসে ঘুরিয়ে গেছি, আর এখন এসে এক পুলিশ কোনো এখনও আসেনি, এখনও কোনো পুলিশ আসেনি। কোথায় যাবেন আপনি? আমি যাবো তুলসিয়াটা। আমার এই কাল আমি এসেছি আমার শ্বশুরবাড়ি, আমাকে কালকে আমার শাশুড়ি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, হাত পা ছেঁচড়ি। আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, কিন্তু আমার ওড়নাটা আমার গলায় চেপে দিয়েছিল, চেপে আমাকে বার করে দিল। আমি বের হচ্ছিলাম না, তবু জোর করে সবাই গ্রামের লোক দেখেছে আমাকে কেমন করে বার করেছে। কতদিন আগে বিয়ে করেছিলেন? বিয়ে করে 2.5 বছর হয়ে গেল। কি করে সম্পর্ক হয়েছে এর সঙ্গে? ফেসবুকে পরিচিত হয়েছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম। তারপরে বিয়ের সময় কি কথা দিয়েছিলেন সেই ছেলে? ও আমাকে আমি ওকে বিয়ে করতে চাইছিলাম না, কারণ ও আমার থেকে 1 বছরের ছোট। আমাকে বলেছিল যে আমি ছোট হলাম তো কি হলো, যেহেতু আমি নিজে থেকে তোমাকে আপন করে নিতে চাইছি তো কি হবে, তোমার মা বাবা কেউ নাই, তোমাকে কি তোমার পাড়া মানুষ কি কেউ কি দেখবে, কেউ কি কোনো সামাজিক তোমাকে কি এক থালা খেতে দিবে, তুমি যাকে বিয়ে করবে সে তোমাকে দিবে ভাত খেতে দিবে বা সবই দেবে, তো আমি তুমি যদি আমাকে বিয়ে করো আমি সব দেবো তোমাকে, এই বলে আমাকে বিয়ে করেছিল। এখন আমাকে কিচ্ছু দেয় না, আমাকে বাড়িতে থাকার মতো আশ্রয়ও দেয় না। এখন পরিবারের সদস্যরা মানছে না কেন আপনাদের? ওরা আমাদের কাছে টাকা চাইছিল বেশি করে। আমার শ্বশুর প্রথমে 5 লাখ বলেছিল, তারপরে শেষে আসলো যে 3.5 লাখ টাকা। তো 3.5 লাখ টাকা আমি কোথায় পাবো দিব ওদেরকে? আমার মা বাবা তো কেউ নেই। আজকে কোথায় বুঝেছেন আপনি? আমি দৌলতপুর ইন্দ্রামনের বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের ওখানে বসে আছি। যদি আপনাদের দাবি যদি না পূরণ হয় তাহলে কত? আমি আমার কোনো আশা নেই, আমার কোনো সাহারা নেই, আমি কোথায় যাবো? ধরলে আমি এখানেই মরবো, এখানে আমি সুসাইড করবো তবু ভালো, আমার কেউ নাই পৃথিবীতে, আমার কোনো ভাই থাকতো তবু আমার কোনো সাহারাতে থেকে যেতাম। আমার স্বামী ছাড়া আমার কেউ নাই বাড়িতে,
ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাবো এখন? এই রাস্তা ছাড়া আমার কেউ না, কাল থেকে আমি না খেয়ে আছি। আমার শাশুড়ি বাড়িতে তালা মেরে রেখেছে, আমাকে বাড়িতে চড়তে দেয়নি। আপনার শুধু শাশুড়ি কি বলছে? ওরা আমাকে ঢুকতে দিবে না বলছে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে আমি ওদের বাড়িতে ঢুকবো, এমনকি আমি সংসার করে আমি খাবো, কারণ আমার কেউ নেই। আমি কোথায় থাকবো এখন মেয়ে মানুষ হয়ে? আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। আপনার বাড়ি? আমার বাড়ি খুজাপুর বামগ্রাম। ধর্নার ফলে অবরুদ্ধ হয় রাজ্য সড়ক, গৃহবধূর ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার এলাকাবাসীও। এদিকে অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা কেউ বাড়িতে নেই, চাঞ্চল্য এলাকায়। এদিকে ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে নারীর অধিকার ও সুরক্ষা নিয়েও। যেভাবে প্রেমের পর বিয়ে করেও পণের দাবিতে একজন অনাথ মেয়েকে বাড়িতে ঢুকতে দিতে দিচ্ছে না তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা, তার নিন্দা সোচ্চার হয়েছে সকলেই। অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে দেখা যায় তাদের বাড়িতে তালা, কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সেখান থেকে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।